দিয়ে বাবা কি দাঁত দেখেছে, দাঁত গুলো দেখে এখন রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি হলো আমি নর্থে, মানে যাবো দক্ষিণেশ্বর। তো ওখানে একটু ডক্টর দেখাতে যাব, তো যেখানটায় ডক্টর দেখাতে যাব তার পাশে হলো রূপার বাড়ি, আমার বন্ধু আছে জানো রূপা, তো রূপার বাড়ি ঠিক মানে রূপার মারফতে আমি যাচ্ছি এই ডক্টরের কাছে, তো রূপার বাড়ির পাশের দেয়ালি। তো আমার বিকেলে ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে, বিকেলে যাব, মানে বিকেলে ডক্টর বসে, তো বিকেলে যাব। এবার যেই এখন রূপা শুনেছে সেই বলছে যে না বিকেলে এলে তো হবে না, একটু তাড়াতাড়ি আয়, আমার বাড়িতে আড্ডা মারবো। আলাম না না বাদ দে না, এবার আমি অর্ধেক রান্নাবান্না করে ফেলেছি, অর্ধেক কেন প্রায় পুরোই, ভাতটাই শুধু হচ্ছে, বাকি সব মাছ ফাছ হয়ে গেছে, রান্নাবান্না সব করে ফেলেছি, তো ভাতটাই শুধু হচ্ছে। এবার এখন বলছে না না তুই এখানে চলে আয়, এবার এখানে লাঞ্চ করবি। আমি লাঞ্চ তো আমি অর্ধেক বাড়িতে বানিয়ে ফেলেছি না, এবার আমার যেতে যেতে অন্তত এখন একটা বাজে, তো নর্থে যেতে যেতে অন্তত 3:30 বেজে যাবে। তো বলছে তুই আয়, আমরা অত দেরিতেই লাঞ্চ করি, আমি তো অত দেরিতে লাঞ্চ করি না। তো যাই হোক, এখন তাই জানি না কি হবে, লাঞ্চ করবো না বিকেলবেলা স্ন্যাক্স করবো জানি না। আমি এখন বেরোচ্ছি, বাড়িতে সব রান্নাবান্না করে কিন্তু নিজে খেতে পারছি না, কারণ এখন যদি খাই ওর বাড়ি গেলে আর কিছু খেতে পারবো না। তো যাই হোক, রান্নাবান্না সব রেখে দিয়ে এখন আমি ওর বাড়ি যাচ্ছি, ওর বাড়িতে যাব, ডক্টর দেখাবো, এবার ওখানে যাব। আরও সবাই আছে, মানে যেখানটা যাচ্ছি সেখানটা পুরো বন্ধুদের গ্যাং আর কি, তো সবাই বাড়িতে যাওয়া তো সম্ভব না, তো দেখা যাক। তারপরে যদি ডক্টর দেখানোর পরে সবার সাথে একটু মিট করা যায় সেটার একটা রাস্তায় যেতে যেতে এখন প্ল্যান হবে, হট করে হয়ে গেছে। তো চলো এখন আমি বেরিয়ে পড়ি, চলো গেছি। এটা হলো আমার ডক্টরের চেম্বার, ডক্টর খুলবে ইয়েতে। আর ওর বাড়ি কোনটা? ওই যে ওর বাড়ি ওইখানে। আমি একা আসবো এই পাড়ায় হতেই পারে না, এই যে আমার যা আমার সাথে নিয়ে নিয়েছে, মাঝ রাস্তা থেকে তুলে নিয়েছি। চলো এবার আরও আরেকজন বোধহয় আসবে, রুমা আসবে বোধ হয়। হ্যাঁ রুমা আসবে, তো ওইখানে। আচ্ছা তো চলো, ওইখানে ডাক্তারের চেম্বার দেখলে পাশের পাশের বাড়িটাই হলো রূপা, সেই জন্য ছাড়ে কখনো। আমি ভয় পাই বাবা, আন্টি ভয় পাই, আন্টিকে ছেড়ে দাও আন্টি, আন্টি আন্টি করে নিচ্ছে দিয়ে। বাবা কি দাঁত দেখেছে, দাঁত গুলো দেখো করে। অসভ্য বলবো কিন্তু আমরা, অসভ্য বলবো কিন্তু আমরা। তো এই যে আমরা রূপার বাড়ি এসেছি, রূপার খুব ইচ্ছে আমাদের সাজিয়ে দেবে, সেই জন্য সাজিয়ে খাওয়াবে, ওই জন্য সাজাচ্ছে এক একজনের বাটি। হ্যাঁ অত্যাচার করে টেনে এনেছে, হ্যাঁ হ্যাঁ অত্যাচার, আমি সেটাই। হ্যাঁ খাওয়া পাওয়া আমার রাধা, তোকে আসতে আমার রাধা ভাত পড়ে থাকলো আর তোমার রান্নাই করেনি, তো এই জন্য অনেক আইটেম করেছে, বললো চলে আয় খেয়ে নিবি দুজনে একটু। আরো আসছে আমাদের বাটি, খাওয়াটা ভালো হবে। বাবা কি করছিস তুই বাবা, দেখার মতো মনে হয়েছে আরেকজন মোবাইল পারছে, বার করলো মোবাইল। উরে বাবা, এই ওকে তো কোনোবারই কারোর বাড়ি গিয়ে কোনো কাজ করতে দেখিনি, সে কি করে আমি জানি না, তোকে তো অন্য কোনো বন্ধুর বাড়ি গিয়ে কাজ করতে দেখিনি রে। এই এখনো চাই, চাওয়ার শেষ নেই, আমি কি বলবো কি চাই। হ্যাঁ হ্যাঁ কেন খাবো না, ওটা তো হজম করাবে, এটা তো এই শশা কাটার ডিপার্টমেন্টে টুলবো ওদের, যখনই শশা আসবে দিয়ে দিবি। এতটা ভরেছে, প্রায় 3/4 ভরে গেছে, আর এইটুকুনি 2-3 বাটি দিলেই ভরে যাবে। এখানে শশার বাটি, হ্যাঁ প্লেটের পাশে শশা দিয়ে দেবে, প্রচুর আইটেম করেছে, বাপরে বাপ। হ্যাঁ কপালে থাকলে যায়, ওরম ভাবেন এটা পুঁই শাকের চচ্চড়ি, ডাল মাথা দিয়ে মাছের তেল ফেল দিয়ে, আরে বাহ, যার বাড়িতে এসেছি রূপা, ওর এত খিদে পেয়ে গেছে, আমরা আসার সাথে সাথে হাত ধো হাত ধো হাত ধো করে তাড়াতাড়ি খেতে বসে, এই দেখো আমরা এখনো শুরু করিনি, ওর আগে খাওয়া হয়ে গেছে। সময় কাটিয়ে সন্ধ্যাবেলা
এই যে দেখো, এই হলো রূপার জায়ের মেয়ে। নাম বল মনা তোর? রোশনাই। ভালো নাম, ওটা রূপার ছেলে। তার মানে তোর ভাই কিউই। ও আমার একটা ভিউয়ার্স, ও দেখে ভিডিও। দেখি দেখি দেখো কর বাবা, আমরা ওর কাছে যেতেই পারবো না বাবা। নাম জানো তোর বলেছিলি, ভুলে গেলাম। রসনাই, রসনাই হ্যান্ডিক্রাফট খুব হাতের কাজ ভালো করে। ও কতগুলো বানিয়েছে, এখন একটু দেখে নাও, ও দেখাবে তোমাদেরকে। ও নিজেও খুব খুশি হয়ে গেছে দেখাতে পেরে। পাউডার ঢেলে ওড়ান? আচ্ছা, আরে বাহ, আমাদেরকে একটা করে বানিয়ে দিস, আমরাও বাদ যেত ওরকম ওড়াবো। আমার কাকার কি বলে কিসের বক্স একটা দিয়ে আমার পেন্সিল বক্স বানিয়ে দিয়েছি, এটা স্কেলও বানিয়েছি। আর আমি নোটবুক বানিয়েছি, ইউনিকর্ন নোটবুক। এখানে আমার সব এইসব আছে, পেজেস আছে, এখন অনেক পেজ আছে। আর ওই দাও দাও পাশ থেকে করছে আসবে বলে, তখন একটু ইয়েকে দেখালাম আমার মেয়েকে, তখন একটু এত নড়াচড়া করলো না। আমাদের কোল্ড ড্রিঙ্কস চলে এসছে। এবার ব্লু লেগুন বললাম তো, দেখলি? এটা ব্লু লেগুন আবার ধরতে নামে, ভুলভাল ধরতে হবে। আর গ্লাস পারতে হবে না, চলো চিয়ার্স। এবার আমাদের আইসক্রিম চলে এসেছে, আজ তো রূপা আমাদের পেট ফাটিয়েই মারবে। এই দেখো কিউই কীরম আইসক্রিম খাচ্ছে, দেখো দাঁড়া দাঁড়া ওই একটু মুখটা তুলুক। এই 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 দেখো, এই দেখো কীরম আইসক্রিম খাচ্ছে দেখো। বুদার পুদার, এই আসরে যা, কি লাফাচ্ছে দেখ, কি লাফাচ্ছে দেখ, কি লাফাচ্ছে দেখ, কি লাফাচ্ছে, কি খুশি হয়েছে, কি লাফাচ্ছে, ভাবছে ওকে নিয়ে যাবে কোথাও। এই যে আমার ডাক্তারখানা, ডাক্তারখানা খুলে আছে। আই লাভ বরানগর। এখন আমি মায়ের বাড়ি যাচ্ছি, মায়ের বাড়ির পাশেই এই বন্ধুর বাড়ি, পাশে মানে এইখান থেকে অটো করে মায়ের বাড়ি যেতে হয়। তো আমি মাকে বলিনি যে এখানে আসছি, তাহলে মা বলবে বাড়িতে আয়। তো সেই জন্য হঠাৎ করেই মা ফোন করলো, ব্যাস আমিও বলে ফেললাম। আর মাও তখন বললো আসবি না, ব্যাস সেন্টুতে ঘা দিয়ে কথা বললো, আমি ঠিক আছে আসছি। তো এখন বাপের বাড়ি যাচ্ছি একটু বুড়ি ছোঁয়া দিতে। চট করে একটু মায়ের বাড়ি ধু মেরে নিয়েছি, 10-15 মিনিট বোধ হয় বসেছি। আর রূপার বাড়িতে এত খেয়েছি, পেট আইডাই করছে, মা বলছে এটা কিছু খাবি না। আমরা না কোল্ড ড্রিঙ্কস থাকে দাও, আমি খেয়ে একটুখানি নাবাই। ওই কোল্ড ড্রিঙ্কসে দুটো খেয়ে বেশ ঢেকুর টেকুর উঠলো। 10-15 মিনিট মায়ের সাথে কথা বলে এখন আবার আমি চলে এসেছি, এটা হলো নপাড়া মেট্রো স্টেশন। তো এখান থেকে মেট্রো করে এখন বাড়ি যাব। তো হঠাৎ করে এই নপাড়ায় মানে মায়ের বাড়িতে আসতে হলো, মা যদি তখন না ফোন করতো তাহলে আর আসতাম না। খুব মুশকিল এখানে এলে, আরও তো অনেক বন্ধু আছে, তারা তো জানেই না আমি এসেছি, নাহলে বলবে তাদের বাড়ি। দিদি জানে না এখনও, দিদি বলবে আমার বাড়ি এলি না কেন। খুব মুশকিল। অ্যাকচুয়ালি এসেছি আমি ডাক্তার দেখাতে, আমার সেরকম কিছু হয়নি, আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে। তো হেয়ার ফলের জন্যই এখানে হোমিওপ্যাথি একটা ডক্টর আছে, যেটা ওই টুলটুল বৌদি রূপা ওরা দেখিয়েছে, ওদেরও হেয়ার ফল হচ্ছিলো, তো ওদের খুব উপকার হয়েছে। তো বললো হেয়ার ফল তো মানে কমেইছে, প্লাস নতুন হেয়ারও গ্রো করেছে। তো সেই জন্য আর কি ওরা ওই ডক্টরটাকে আমাকে রেকমেন্ড করলো যে চাইলে দেখাতে পারিস, আমার ট্রেন আসছে কি। সেই জন্যই ডক্টরটা দেখাতে এসেছি, এসেই তো এত কিছু হয়ে গেলো, এত খাওয়া দাওয়া এই দেওয়া, দেখা যাক। চলো, আমি তো মনে হচ্ছে না রাতে কিছু খাবো, গিয়ে দেখি। তা আমার এখান থেকে যেতে অন্তত 1 ঘন্টা তো লাগবে, মানে নপাড়া থেকে একদম লাস্ট যাবো কবির সুপাস। ওই যে মেট্রো আরেকটা এসে গেছে। বাড়ি চলে এলাম, খুব টায়ার্ড দেখতেই পাচ্ছ, মানে একটা শুধু ডাক্তারখানায় ডাক্তার দেখাতে যাব বলে এতজনের বাড়ি যেতে হলো, যে এত এক্সাশন হয়েছে, এত জার্নি হয়েছে যে পুরো টায়ার্ড হয়ে গেছে একদম সকাল থেকে। এমনিই আমি থাকি এক্সট্রিম সাউথে, গেলাম এক্সট্রিম নর্থে, তো ডক্টরের কাছ থেকে ওই জন্য বেশি করেই ওষুধ নিয়ে এসেছি, রোজ রোজ যাওয়ার সম্ভব না, প্রায় 2 মাসের ওষুধ এনেছি। তো দেখি, যেহেতু টুলবদি রূপা ওদেরও বলছে যে হেয়ার ফলটা খুব কম হয়েছে, মানে হেয়ার ফলটা কম হয়েছে, হেয়ার গ্রোথ তো হচ্ছে বোধহয় বললো। তো যাই হোক,
হোক আমি ওই জন্য নিয়ে এলাম ওষুধটা, দেখি মানে ইউজ করে কি ফলে। প্রচণ্ড চুল উঠছে প্রচণ্ড, সবাই বলছে তুই গোয়া থেকে এসেছিস কলকাতায় বলে জলটা চেঞ্জ হয়েছে, তো সেটা না, গোয়াতেও আমার খুব চুল উঠতো, তো সেই জন্য যাই হোক গেলাম। তো ওটার সাথে সাথে এক্সট্রা পাওনা হয়ে গেল রূপার বাড়ির, মানে কি বলবো, মহাভোজ আর কি, সব মাছ মাংস ডিম সব রকম করেছে দেখতেই পেলে। তো যাই হোক, তারপর থেকে তো সমানে খালি কোল্ড ড্রিঙ্কস খেয়ে ঢেকুর তুলে একটুখানি মানে আমি স্বস্তি পাচ্ছি, নাহলে আই ঠাই করছে, আমি ডিনার তো কিছু করবই না। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই বাই।